অলিম্পিক কমিটি প্রধান ইতালির নাগরিকত্ব আইন সংস্কারের প্রস্তাবনা করেছেন যাতে বিদেশি পিতামাতার জন্ম নেওয়া তরুণ ক্রিয়াবিদ্যা ইতালির হয়ে প্রতিযোগিতা করতে পারে সেক্ষেত্রে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবটি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন ফলে নতুন করে শুরু হয়েছে জন্মগত নাগরিকত্ব সংস্কার বিতর্ক বিস্তারিত জানাচ্ছেন মনুজ্জামান মনির ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লোসানা লাম্বরগেসে সোমবার জন্মগ্রহণকারী ক্রীড়াবিদদের নাগরিকত্ব দেওয়ার জন্য আমলাতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য ইতালিয়ান অলিম্পিক কমিটি প্রধান জবান্নি মালাগার দেয়া একটি প্রস্তাব নিয়ে আলোচনা করার ইচ্ছে প্রকাশ করেছেন ইতালির বর্তমান নাগরিকত্ব আইনের অধীনে ইতালিতে ইতালিয়ান নয় এমন পিতামাতার জন্মগ্রহণকারী ব্যক্তিদের ইতালিয়ান নাগরিকত্ব আবেদনের জন্য আঠারো বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় এই নীতিটি দীর্ঘদিন ধরে বিতর্কিত ছিল ইতিমধ্যে অ্যাডভোকেসি গ্রুপ এবং ইউনিসেফের একটি পদ্ধতি আই ইউএস সলি বা জন্মগত নাগরিকত্ব পরিবর্তন আনার জন্য চাপ দিচ্ছে যার অধীনে ইতালিতে জন্ম নেয়া স্বয়ংক্রিয়ভাবে ইতালিয়ান নাগরিক হবে সম্প্রতি টোকিও অলিম্পিকে ইতালি পদক সংখ্যায় দশম স্থান অধিকার করেছে যা রেকর্ড সংখ্যক যার মধ্যে দশটি স্বর্ণ দশটি রৌপ্য এবং বিশটি ব্রোঞ্জ ইউরো নিউজ রিপোর্টে বলা হয়েছে ইতালির অলিম্পিক কমিটিতে অংশ নেওয়া ইতালিয়ান ক্রীড়াবিদদের মধ্যে জন রয়েছে যার মধ্যে রয়েছে পদক বিজয়ী যাদের মধ্যে মার্কিন বংশোদ্ভূত ল্যামন্ড মার্শেল জ্যাকব যিনি পুরুষদের একশো মিটার ইভেন্টে এবং একশো মিটার দলীয় ইভেন্টে রানার হিসেবে দুটি স্বর্ণপদক জিতেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নাগরিকত্ব আইন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইতালিকে নিশ্চিত করতে হবে যে দ্বিতীয় প্রজন্মের অভিবাসীরা আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশের মতো অনুভব করবে অন্যদিকে ডানপন্থী দলের নেতা মাতেও সালভেনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন আইউএস বা নাগরিকত্ব আইন সংস্কারের বিষয়ে অযথা কথা বলার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত অবৈধভাবে ইতালিতে প্রবেশ নিয়ন্ত্রণ করা এর বিপরীতে মধ্যম বামপন্থী ডেমোক্রেট পার্টি পিডি সেক্রেটারি অ্যানরিকোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন নাগরিকত্ব সংস্কারের বিষয়টি নিরাপত্তা বা অভিবাসী ব্যবস্থার সাথে কোনো সম্পর্ক নেই তিনি বলেন যারা আইউএস সলের নাগরিকত্ব সংস্কারের বিষয়কে দূরে রাখছে তারা কেবল বাস্তবতা দেখতে অস্বীকার করছে নাগরিকত্ব আইন সংস্কার মূলত সমতা ইন্টিগ্রেশন এবং সমাজের জীবনী শক্তির সাথে সম্পর্কযুক্ত এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লীগের সদস্য নিকোলা মলতেনি ইতালিয়ান অলিম্পিক কমিটির প্রধানের প্রস্তাবের সমালোচনা করেন তিনি বলেন নাগরিকত্ব একটি মর্যাদা অধিকার নয় নাগরিকত্ব সংক্রান্ত এই আইন পরিবর্তন করা উচিত নয় তিনি দাবি করে বলেন আই সলি কখনোই পাশ করা সম্ভব নয় কারণ লীগ এটি সমর্থন করবে না মনোরঞ্জমান মনির আইএনটিভি নিউজ ইতালি